কাল পবিত্র ঈদুল ফিতর, শেষ মুহূর্তে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল ও মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের চাপ কেমন দেখছেন? যানজটের কোনো চিত্র রয়েছে কিনা? আমি মধ্যে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর আশিকপুর বাইপাস, ঢাকা টাঙ্গাইল কংগ্রেসের মহাসড়ক। এই মহাসড়কে আপনি দেখতে পাচ্ছেন যে নিত্য দিনের মতোই কিন্তু গাড়ি চলাচল করছে, স্বাভাবিকভাবেই কিন্তু গাড়িটি চলাচল করছে। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই স্বাভাবিক এই গাড়ি চলাচলের আগে ঠিক গতকাল কিন্তু এর উল্টো চিত্র ছিল। এই মহাসড়কে বাড়তি গাড়ির চাপে কিন্তু সব ভোর 5টার পর থেকে প্রায় দুপুর 2টা পর্যন্ত এই মহাসড়কে দীর্ঘ যানজট এবং গাড়ির তেল ছিল। বঙ্গবন্ধু সেতু এই পাশ থেকে টোল এবং বঙ্গবন্ধু সেতু যে টোল আদায় সেটা কিছু গাড়ি বিকল হয়ে যায় এবং একটা দুটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যে কারণে কিন্তু গতকাল এই মহাসড়কে যানজট দেখা দিয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে তেমন কোনো যানজট বা অন্য কোনো ধরনের সমস্যা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। এবং আপনাকে একটু বলে রাখি, এই ঈদ পাছাড়া অন্যান্য যে দিনের মতো এই যে মহাসড়ক, এই মহাসড়কে গাড়ি যেভাবে চলছে তার থেকেও অনেক কম গাড়ি এখন চলাচল করছে। তবে এই মহাসড়কে এখন পর্যন্ত ব্যক্তিগত গাড়ি কিছু থাকলেও বাসের সংখ্যাটা বেশি পাওয়া গেছে। এছাড়াও দেখা গেছে যে বিগত কয়েকদিনে এই মহাসড়ক দিয়ে এই যে ঝুঁকি নিয়ে এই পিক আপ বা কোলা টাকে যেভাবে মানুষজন চলাফেরা করছে, আস্তে আস্তে তেমন একটা চিত্র দেখা যায়নি। দু একটা পিক আপে কিছু মানুষ চলাচল করতে দেখা গেছে। এছাড়াও আপনাকে যদি আরেকটু বলে রাখি, এই ঈদের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই টাঙ্গাইলে প্রায় 700 পুলিশ এই মহাসড়কে কাজ করছেন, যাতে মানুষ সুন্দরভাবে স্বস্তিতে এই মহাসড়ক দিয়ে তারা ঈদ যাত্রা বাড়িতে গিয়ে ঈদটা সুন্দরভাবে করতে পারে। জি রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঘাট পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, রাব্বি, মানুষজন কিন্তু একদম শেষ মুহূর্তে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ির দিকে ছুটছে। আজকেও কিন্তু ভোর থেকে দেখছি যে এই পাটুরিয়া ঘাটে কিছু কিছু যাত্রী আসছে এবং যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সেগুলো কিন্তু আসছে। তবে যে ফেরি পারে পারে যাত্রীবাহী বাসে কোনো বাস কিন্তু নেই। আমি এই এক ঘন্টা ধরে কিন্তু এই ঘাটে রয়েছে 5 নং ঘাট পাটুরিয়ার। এটি 5 নং ঘাটে একটু আগে একটি রুরু ফেরি শাহালি ছেড়ে দলুদের প্রান্তে চলে গেছে, সে ফেরিতে মাত্র একটি মাত্র যাত্রীবাহী বাস ছিল। আবার আমি যদি দেখাই যে মাঝের যে পকেট, মাঝের পকেটে একটি ছোট ফেরি বনলতা রয়েছে, সে ফেরিতেও কিন্তু একটিও কিন্তু কোনো যাত্রীবাহী বাস নেই। পণ্যবাহী ট্রাক কিন্তু ঈদের 3 দিন আগে থেকে কিন্তু পারাপার নিষেধ, তারপরও যাত্রীবাহী বাস না থাকার কারণে কিন্তু পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে এবং সেই ছোট ফেরিতে কিন্তু অসংখ্য ব্যক্তিগত গাড়ি, যে প্রাইভেট কার, 5টির মতো প্রাইভেট কার রয়েছে, মোটরসাইকেল রয়েছে, অসংখ্য যাত্রী রয়েছে। অর্থাৎ এই ঘাট এলাকায় কিন্তু ভোর থেকেও কিছু কিছু যাত্রী আসছে, তবে যানবাহনের কোনো চাপ নেই। আর যেহেতু ঘাটে ফেরি পারাপারে যে যাত্রীবাহী বাস, সেই বাসের কোনো সারি নেই, তাদেরকে কোনো অপেক্ষা করতে হচ্ছে না, তাই ঘাট এলাকায় কোনো ভোগান্তিও নেই। আর এই যে আমি যে 5 নং ঘাটে রয়েছি, এখানেও যে একটু দেখাই যে বাইপাস যে সড়ক, যেখানে ফেরিতে যানবাহন এবং যাত্রীরা আসে, সে এই সড়কটি কিন্তু ফাঁকা রয়েছে। কিছুক্ষণ পর পর, 10 মিনিট 15 মিনিট পর পর কিছু যাত্রী আসে। এই যাত্রীরা মূলত যে লোকাল যে বাস সার্ভিস রয়েছে পাটুরিয়া ঘাটে, সেসব বাসে করে আসছে। এবং লঞ্চ ঘাটও কিন্তু একই অবস্থা, লঞ্চ ঘাটেও কিন্তু ভোর থেকে কিছু কিছু যাত্রী আসছে, তবে গতকাল সারাদিন আমরা যে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় দেখছি সেই চিত্র কিন্তু এই পাটুরিয়া ঘাটে আজকে নেই। রাব্বি, ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল ও মানিকগঞ্জ থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবার সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, মানুষের
বাড়ি ফেরার, নারী স্থানে বাড়ি ফেরার যে উৎসব সেটা কিন্তু একরকম শেষ হয়ে গেছে। কারণ এরই মধ্যে বেশিরভাগ যাত্রী কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছি নবীনগর বাস স্ট্যান্ডে, এখানে কিন্তু ওইভাবে কোনো যানজট নেই, যাত্রীদেরও ওইভাবে চাপ নেই। আপনি হয়তো দেখছেন বেশ পরিবহন রাখা আছে। এগুলো মূলত আশেপাশের যে এর বাইরে কিন্তু দূরপাল্লার বাস তেমন কোনো চোখে পড়েনি, সকাল থেকে এখন কিন্তু চোখে পড়েনি। তবে বেলা বারোর সাথে সাথে কিন্তু মানুষ বের হয়ে আসছেন, তারা বাড়ি তারা বাড়ির উদ্দেশ্যে নতুন করে রওনা দিচ্ছেন। তারা বলছেন যে আমি কথা বলি, তারা বলেছেন যে যেহেতু একটি দিন তারা অতিরিক্ত পেয়েছেন, এই জন্য কিন্তু তারা কারণ আগে যাওয়ার পর সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন, আজকে আবার নতুন করে যাচ্ছেন। তো তারা কারণ যানজটের কোনো ভোগান্তি নেই, কোনো প্রকার ভোগান্তি ছাড়া কিন্তু এবারে জি অপু আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু ওয়াহাব।